আর মাত্র কয়েকটা দিন বাকি, এরপরে প্রতিটি প্যান্ডেলে প্যান্ডেলে পূজিত হবে মৃন্ময়ীমা চিন্ময়ী রূপে, আর তাতে করে প্রস্তুতিও প্রায় তুঙ্গে। গন্ডাছড়া মহকুমা এলাকায় এবছর লাখোয়ারি পুজো থেকে শুরু করে ছোট বড় সব মিলিয়ে 22খানা পুজোর আয়োজন করছে বিভিন্ন ক্লাব বা সামাজিক সংস্থাগুলো। এর মধ্যে যুব সংঘ মহকুমার সবচেয়ে বড় বাজেটের পুজোর আয়োজন করছে। ক্লাবের এক সদস্য জানান, 2000 সালে যুব সংঘ ক্লাবটি প্রতিষ্ঠিত হয়, এরপর থেকে ধারাবাহিকভাবে তারা দুর্গা মায়ের পুজোর আয়োজন করে যাচ্ছে। এবার নিয়ে তাদের 23তম পুজোর আয়োজন। যুব সংঘ ক্লাব গোটা মহকুমা থেকে শুরু করে ধলাই জেলার মধ্যে আকর্ষণীয় পূজা উপহার দেওয়ার ক্ষেত্রে সামনের সারিতে। গত বছর মহকুমা এবং জেলার মধ্যে তারা প্রথম স্থান অর্জন করেন। ডুমুর জলাশয়ের দ্বীপে একটি কাল্পনিক মন্দির ক্লাবের সদস্যরা মূলত বাঁশ বেত দিয়ে তৈরি করছে। পাড়ার 8 থেকে 80 বয়সের সবাই এই কাজে হাত বাড়িয়ে দিচ্ছে। এবছর তাদের পুজোর বাজেট 6 লক্ষ টাকা। এবারে পুজোতে আকর্ষণীয় থাকছে লাইটিং, জলাশয়ের চারিদিক লাইট দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে, স্থানীয় শিল্পী প্রতিমা তৈরি করছেন। পঞ্চমীর সন্ধ্যায় পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ রেবতী ত্রিপুরার হাত ধরে পুজো মণ্ডপ উদ্বোধন করা হবে। ষষ্ঠীতে থাকছে স্বচ্ছ ভারত অভিযান, জেলখানার কয়েদিদের মধ্যে ফল মিষ্টি বিতরণ, সপ্তমীতে সাংস্কৃতিক অনুষ্ঠান, অষ্টমীতে রক্তদান শিবির আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং নবমীতে সবার জন্য মহাপ্রসাদের ব্যবস্থা থাকবে বলে জানান। নমস্কার সবাইকে, যুব সংঘ ক্লাবের পক্ষ থেকে আসন্ন দুর্গা পূজাকে উপলক্ষ করে আমাদের যে মায়ের প্যান্ডেল, বিগত বছরের মতো আমরা এবারও গত বছরে এই দ্বীপের উপরে করেছিলাম, এবারও মায়ের মন্দির আমরা ডুম্বুর জলাশয় এই দ্বীপের উপরে করেছি। ওই রাজ্যবাসীর কাছে এবং আমার গন্ডাছড়া মহকুমার বাসীর কাছে আমরা আপনাদেরকে ভালো আলো সজ্জা দিয়ে মায়ের মন্দির যাতে জাগ্রত করতে পারি, জাগ্রত সেদিকে লক্ষ্য রেখেছি। আপনারা আসবেন, দর্শন করবেন মায়ের মূর্তি। এবার বাজেট কত আপনাদের? আমাদের এবারে বাজেট প্রায় 6 লক্ষ টাকা। বিগত বছরগুলিতে আমরা অনেকবার আমরা আমাদের যে ক্লাব প্রাঙ্গণে পুজো করেছি, সেরকম দর্শনার্থীদের আমরা সাড়া পাইনি। তো আমরা বিগত দিনগুলির থেকে একটুকু করে শিক্ষা নিতে পেরেছি যে এভাবে হয়তো পুজো করলে হবে না, দর্শনার্থীদের আগমন করাইতে হলে একটু আকর্ষণীয় ভাবে পূজা করতে হবে। তো এবারও গত বছরের তুলনায় আমাদের এবারে বাজেটটা আরো 1 লাখ টাকা বেড়ে গেল। এবার আমরা আর একটু আকর্ষণীয় করতে চাইছি, যদিও এবার গত বছরের তুলনায় আমাদের এখানে জলটা কম, তারপরও আমরা চেষ্টা করব দর্শনার্থীদের যে ভালো একটা প্যান্ডেল উপহার দেব এবং ভালো একটা আলোকসজ্জা দেখাতে পারবো, সেদিকটা লক্ষ্য রাখছি। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।